আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা কেমন সব? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো হচ্ছে এলটিসি মাইনিং সাইট নিয়ে। একটা শুধু এলটিসি মাইনিং সাইট, এটা ফ্রি এবং ইনভেস্টমূলক কাজ করতে হয়। তো এখানে ফ্রি কাজ করবেন, এখানে ফ্রিতেই একদম একবার অ্যাকাউন্ট করলে কিন্তু আর অ্যাকাউন্ট করতে হয় না, শুধু যা ওয়ার্ডে দেবেন এখানে ভালো পরিমাণে আর্ন করা যায়। তো এই এলটিসি সাইটটাতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই প্রসেসটা কিন্তু আজকে মূলত ভিডিও। এবং এখানে কীভাবে দেখেন, এখানে কিন্তু এলটিসি একটা এলটিসির দাম কিন্তু প্রায় $96 থেকে $98 মতো। তো একদম ফ্রি সাইট, এটা মাইনিং করবেন এবং ইনভেস্ট করেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি সাজেস্ট করবো যে এখানে ফ্রিতেই কাজ করেন। তো এই সাইটটা মূলত কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে কী করতে হয় সব প্রসেস নিয়ে কিন্তু আজকে মূলত ভিডিওটা। আর সকল বিষয় কিন্তু আপডেট দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে। তো এই ওইখানে যে নক দিলেই কিন্তু, আমাকে পার্সোনাল নক দিলেই কিন্তু আপনি হচ্ছে সবগুলো তথ্য পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার ব্যক্তিগত কথাগুলো শেয়ার করতে পারবেন যতগুলো সমস্যা রয়েছে। তো আমি সাজেস্ট করবো যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন এবং কোনো সমস্যা পড়লে পার্সোনালি নক দিয়ে পাবেন ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ডিসক্রিপশনে সাইট লিঙ্কে ক্লিক করার পর অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে সাইট লিঙ্কে ক্লিক করার পর এরকম অপশন আসবে। জাস্ট এরকম অপশন আসার পর আপনাকে যেটা করতে হবে, এই যে রেজিস্টার দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই, এই যে এখানে মূলত রেজিস্টার বাটন দেওয়া হয়েছে, রেজিস্টারে ক্লিক করবেন। একটা রেজিস্টারে ক্লিক করলে যে কাজটা হবে, রেজিস্টারে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখন আমাদের এখানে লাইটকয়েন অ্যাড্রেসটা দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট রেজিস্টারে ক্লিক করতে হবে। আমি এখানে হচ্ছে জাস্ট এখানে লাইটকয়েন অ্যাড্রেস দেবেন, আপনার ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স বা ক্রুকয়েন যেখান থেকে আপনি উইথড্রো নেবেন যেখানে সে অ্যাড্রেসটা নিয়ে আসবেন। তো তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে একটা রেজিস্টার বাটনে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো আমি ট্রাস্ট ওয়ালেটে নিব, ট্রাস্ট ওয়ালেটে আসলে আমি এখানে লাইটকয়েন আসবো। লাইটকয়েন আসার পর দেখেন এখানে রিসিপ একটা বলে অপশন আছে, রিসিপ থেকে আমি এই অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের ওই সাইটটাতে আমরা হচ্ছে পোস্ট করে দিয়ে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব। তো আমি হচ্ছে কপি করলাম, কপি করার পর জাস্ট এইখানে হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর জাস্ট এখানে একটা এই সাইটে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর জাস্ট আমি হচ্ছে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে। দেখা যাক, এখানে আমি কিন্তু রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্টারে ক্লিক করবো, দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেলো, আর কিছু কাজ করতে হবে না, আর কোনো দিনের কাজ আমি এটা সেভ দিয়ে দিলাম। দেখেন এটাতে হচ্ছে আর কোনো কিছু করতে হবে না, 24 ঘন্টা পরেও আসতে হবে না, জাস্ট আমরা হচ্ছে এক দেড় মাস পরে এসে এখান থেকে উইথড্রো নিব। তো এখানে তাইলে এখানে প্ল্যান কিনে আপনি প্রতিদিনের হচ্ছে উইথড্রো করতে পারবেন, এখানে প্ল্যান কিনে যদি এটাকে অ্যাক্টিভ করে নেন। তো এখানে দু পদ্ধতি রয়েছে, তো এখানে ফ্রি এবং উইথড্রো সবগুলোই কিন্তু রয়েছে। তো এখানে আমরা দেখেন এই যে প্ল্যানটা, এটা হচ্ছে এই প্ল্যানটা, এটা এই প্ল্যানটা কিন্তু একদম ফ্রি, ফ্রি মাইনিং হচ্ছে। দেখেন উপরে কিন্তু মাইনিং হচ্ছে, এখানে হচ্ছে পার ডে কত হর্স প্রত্যেক ঘন্টা কত দেবে, পার ডে কত দেবে এবং পার মান্থ কত দেবে সবগুলো কিন্তু লাইটকয়েন দেখা যাচ্ছে। এখানে ১১.১১ মান্থলি দেবে, অর্থাৎ প্রায় $10 থেকে $12 উপরে দেবে এইখানে মাসে। তো এখানে $15 হয়ে গেলে নেওয়া যায়, অর্থাৎ এক মাস 10 দিনের মতো হয়ে গেলে এখান থেকে উইথড্রো করতে পারবেন। তো এই সাইটটাতে এরপরে দেখব হচ্ছে আমরা হচ্ছে এইখানে অ্যাকাউন্ট ডাটা বলে একটা অপশন রয়েছে। তো অ্যাকাউন্ট ডাটায় আমরা যাব, অ্যাকাউন্ট ডাটাতে গিয়ে আমরা হচ্ছে আমাদের এইখানে উইথড্রো নেওয়ার জন্য এখানে আমাদেরকে আপডেট করে নিতে হবে এই ইটা, নাহলে আপডেট না করলে কিন্তু পেমেন্ট পাবে না। তো এটা আপডেট করার জন্য অ্যাকাউন্ট ডাটাতে ক্লিক করলাম, অ্যাকাউন্ট ডাটাতে ক্লিক করার পর নিচের দিকে একটা আসবে, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর দেখেন এখানে ইমেল বলে একটা অপশন আছে। ইমেলের জায়গায় আপনাকে এখানে ইমেল দিয়ে জাস্ট আপডেটে ক্লিক করলে কিন্তু আপনি উইথড্রোর জন্য এনেবল হয়ে যাবেন। তো এখানে মূলত হচ্ছে ইমেল দিতে হবে এবং আপডেটে ক্লিক করতে হবে। তো হচ্ছে আমি একটা ইমেল দিয়ে দেবো, আমি হচ্ছে একটা ইমেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর জাস্ট এইখানে আমি কিন্তু একটা ইমেল দিয়ে দেবো। হ্যাঁ, ইমেলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে একটা আপনি হচ্ছে আপডেটের বাটনে আসবে, আপডেট বাটনে এসে ক্লিক করলে কিন্তু এই আমার হচ্ছে ইমেলটা আপডেট হয়ে যাবে। তো ইমেলটা আপডেট হয়ে যাওয়ার পর এরপরে দেখেন আমাদের আরও কিছু ফিউচার বা আরও কিছু কাজ রয়েছে। তো কাজটা হচ্ছে মূলত এখন দেখেন এইখানে কিন্তু আমাদের হচ্ছে আর রয়েছে টিম, রয়েছে অ্যাফিলেট এক্সট্রা, রয়েছে অ্যাফিলেট ডাটা রয়েছে। তো এইবার রেফার কীভাবে করব, রেফার করার জন্য রেফার যদি দেখতে পাচ্ছেন জাস্ট এই যে অ্যাফিলেট আর্নের জায়গায় ক্লিক করবেন, রেফারের এই লিঙ্ক বের করার জন্য অ্যাফিলেট আর্নে ক্লিক করবেন। এইখানে অ্যাফিলেট আর্নে ক্লিক করার পর জাস্ট এইখানে যদি একটু নিচের দিকে আসি, মেবি এখানে এইখানে না, এই যে অ্যাফিলেট ডাটা এখানে আসবেন, অ্যাফিলেট ডাটাতে আসবেন,
ডাটাতে আসার পর এইখানে হচ্ছে আপনি মূলত হচ্ছে কপি লিংক পাবেন। এই যে দেখেন অ্যাফিলিয়েট ডাটাতে আসছে, এই যে কপি রেফারেল লিংক, এই রেফারেল লিংক দিয়ে আপনি রেফার করতে পারবেন, তাহলে 5% এখানে কমিশন পাবেন, সেটা দেখাচ্ছে এখানে, মেম্বার দেখাবে। তো হচ্ছে এটা হচ্ছে মূলত হচ্ছে রেফার কীভাবে করবেন। এখন এই যে রেফারেল লিঙ্কটা জাস্ট কপি করে চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে, আর এখানে 5% করে পাবেন প্রত্যেক রেফারের জন্য। আর এখানে রেফারের টিম দেখাবে কয়জনকে রেফার করেছেন, মূলত এটা দেখাবে। তো আমি হচ্ছে এটা কপি করে নেব, কপি লিঙ্ক টেক্সট ক্লিক করবো, ক্লিক করে আমি সাইটটাতে হচ্ছে কপিটার লিঙ্ক করে নেব, কারণ সেটা শেয়ার করে দেবো। তো এরপরে হচ্ছে এই সাইটটাতে আমরা তো মূলত এইভাবে কীভাবে এখানে উইথড্র নেব, এবং দেখেন এখানে কিন্তু পার মান্থ এখানে এতটা আপনার আর্ন হবে ফ্রিতে, কোনো কিছু করা লাগবে না এখানে, জাস্ট তারপরে কিন্তু উইথড্র ক্লিক করে কিন্তু হয়ে যাবে। তো আমি যদি জাস্ট উইথড্রতে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু মিনিমাম উইথড্র হচ্ছে 0.15 LTC, অর্থাৎ প্রায় কিন্তু $15 উপরে হবে। তো মিনিমাম এটা হতে হবে, মেবি এটা 1 মাস উপরে হয়ে গেলে কিন্তু এটা হবে। আর এটাই দেখেন ম্যাক্সিমাম হচ্ছে 1 লাখের মতো। তো এখানে এই লাইটকয়েন যদি এখানে 0.15 হয়ে যায়, আপনি কিন্তু এখানে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট বসিয়ে দেবেন 0.15 দিয়ে, জাস্ট উইথড্র বাটনে ক্লিক করলে কিন্তু, বা কনফার্মে ক্লিক করলে কিন্তু জাস্ট এখানে আপনার উইথড্রটা হয়ে যাবে। এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার উইথড্রটা হয়ে যাবে। এরপর হচ্ছে মূলত এখানে কীভাবে ডিপোজিট করে কাজ করবেন সেই ফিউচারটা দেখাবো। তার আগে হচ্ছে এখানে আমি হোম স্ক্রিন করে রাখবো এই সাইটটাতে, মূলত আমি হচ্ছে এই সাইটটা এখন হোম স্ক্রিন করবো, অ্যাপ যেহেতু ব্যবহার করবো না। হোম স্ক্রিন থ্রি ডট মেনু রয়েছে উপরে কর্নারে, তো আমি হচ্ছে থ্রি ডট মেনুতে একটি ক্লিক করবো, এরপর ওপেন ক্রোম দিয়ে আমি এটাকে আবার লগ ইন করে নেবো, ওপেন ক্রোমে ক্লিক করবো। তবে এটা যদি আপনি শুরুতে চান তাহলে শুরুতেই করে নেবেন, আর যদি শুরুতে না চান এগুলো পরে হোম আপনি করে নেবেন, হোম স্ক্রিন করে নেবেন। তো আমি হচ্ছে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এই যে অ্যাড হোম স্ক্রিন, আমি এটা হোম স্ক্রিনে করে রাখবো, হোম স্ক্রিন করে রাখলাম, হোম স্ক্রিন আমার কিন্তু হয়ে গেছে। এরপর জাস্ট এই সাইটটাতে মূলত আমরা হচ্ছে কীভাবে এখানে ডিপোজিট করে প্ল্যান কিনে এখানে কাজ করব। তো প্ল্যান কেনার জন্য জাস্ট এই যে থ্রি ডট মেনুতে দেখতে পাচ্ছেন উপরে, একদম উপরে এই যে থ্রি ডট মেনু, সরি থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে যে প্ল্যান বলে একটা অপশন রয়েছে, এই যে 2023 মানের নিচে দেখেন এখানে প্ল্যান বলে অপশন রয়েছে, প্ল্যানে ক্লিক করবেন। প্ল্যানে ক্লিক করার পর কিন্তু একটা আরও নতুন ইন্টারফেস শো করবে, এখানে জাস্ট আপনাকে দুটো অ্যাড ডিটেলস দেয়, অ্যাড্রেসটা হচ্ছে লাইট কয়েনও এখানে সেন্ড করতে পারবেন, এবং টিআরসি USDT TRC20 অর্থাৎ 3000 যে USDT বলা হয় $1, এটা এভাবে এই $1 হিসাবে সেন্ড করবেন। তো কপিটা লিঙ্কটা কপি করে নেবেন, এই এটা অ্যাড্রেসটা কপি করে দিয়ে সেন্ড করে দেবেন, এবং প্ল্যানে আসবেন। এরপরে যদি দেখেন নিচে প্ল্যান রয়েছে, আমি যদি দেখা একটু নিচের দিকে আসি, তাহলে যে নিচে প্ল্যান রয়েছে, মনে করেন আপনি 3 নম্বর প্ল্যান কিনবেন 1 LTC দিয়ে, তাহলে ডিপোজিট করার পর জাস্ট এই অর্ডার নাও ক্লিক করবেন, অর্ডার নাও ক্লিক করুন। অথবা আপনি যদি মনে করেন যে এখানে আমি 1 নম্বর প্ল্যান কিনবো, তাহলে যে 0.25 LTC দিয়ে এখানে ডিপোজিট করে জাস্ট এই যে অর্ডার নাও ক্লিক করবেন। অর্ডার নাই ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাকে এটা অ্যাক্টিভ করে দিবে, দেখেন এই যে অর্ডার নাই ক্লিক করলেই কিন্তু এটা অর্ডার হচ্ছে কমপ্লিট আপনাকে হয়ে যাবে। এরপরে যে অপশনটা আসবে, এরপর নিচের দিকে আসবেন, অর্ডারটা কমপ্লিট ক্লিক করার পর জাস্ট এইখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে আপডেট নাও বলে একটা অপশন রয়েছে, তো আপডেট নাও ক্লিক করলেই কিন্তু আপনার ডিপোজিটটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপডেট নাও, এইখানে জাস্ট ক্লিক করে দিলে কিন্তু আপনার ডিপোজিটটা আপডেট হয়ে যাবে। তো আপডেট হয়ে যাওয়ার পর এরপর কোনো আর কিন্তু কাজ নেই, অটোমেটিকলিভাবে এখান থেকে ইনকাম পাবেন, পার ডে উইথড্র করতে পারবেন, আর ফ্রিতেও কিন্তু চাইলে এখানে ইনকাম করতে পারবেন। তো ফ্রিতে ইনকাম করাই ভালো। তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।